হ্যালো ফ্রেন্ড, আমি রাকেশ, আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, সেটা হচ্ছে আমাদের যে ভিডিও লাইটসের যে লাইটস লাগানোর যে কভারগুলো থাকে সেটাতে অ্যাকচুয়ালি চাইনিজ হোল্ডার হিসেবে থাকে। আমাদের ইন্ডিয়ান হোল্ডারটা টোটালি আলাদা, চায়নায় থাকে স্ক্রু টাইপের আর আমাদের ইন্ডিয়ান থাকে পুস টাইপের। তো সেটাকে আজকে চেঞ্জ করার জন্য আমি অ্যামাজন থেকে একটি প্রোডাক্ট অর্ডার করেছি, চলুন সেটাই আজকে রিভিউ করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, শুরু করছি আমার আনবক্সিং। আমাকে এটা দেখুন, ওয়াও, প্যাকিংটা খুব সুন্দর, অনেক সুন্দরভাবে প্যাকিং করে এসছে। তো দেখুন, একটু একটু খুলে দেখে নিই কেমন। ইটস অসম, খুব ভালো। তো চলুন এটাকে ট্রাই করে দেখি, আমার নেক্সট আমার যে হোল্ডার রয়েছে সেই হোল্ডারকে সেট করে দেখি। চলুন শুরু করা যাক। এসেছি আমি আমার হোল্ডার সেট করার জন্য, তো সেট করে দেখব কেমনভাবে হয়। দ্যাটস লাইক, খুবই সুন্দর। তো চলুন একটু ট্রাই করে দেখি যে লাইট জ্বলছে কিনা এটাতে, ঠিক আছে? তো একটু লাইট এবং এলইডি নিয়ে একটু ট্রাই করে দেখব। তো চলুন এলইডি লাইট লাগাই। তো দেখুন, আমি এটাকে লাইট লাগাচ্ছি, এই ধরনের দেখুন আমার সুইচ এখানেই রয়েছে, ঠিক আছে? তো লাইটস আমি এখানেই লাগাতে পারছি, দেখতে পাচ্ছেন লাইটস। আমি অ্যাকচুয়ালি একটা চাইনিজ লাইট লেগেছি জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? দেখুন, দিস ইজ অসম, খুবই ভালো লাগছে। তো এটা এই হোল্ডারে হচ্ছে এই কাজ। তো থ্যাংকস, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। দেখুন, এটা হচ্ছে হোল্ডার। সো থ্যাংক ইউ।